আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা থেকে, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজ শুক্রবার 24 ফেব্রুয়ারি, রাজনীতির একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে একটি খবর, সেটি হচ্ছে ভোটের আগে রাজনীতির মাঠে সম্রাট খালেদরা। এই যে দেখুন এই খবরটি, আমরা যতই বলি না কেন যে নির্বাচন এবং রাজনীতিতে কালো টাকা মুক্ত করতে হবে, বেশি শক্তির দৌরাত্ম্য কমাতে হবে, অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কিন্তু তারপরও এটি আসলে যে মুখ্য, এটি দিনে দিনে তার বহিঃপ্রকাশ করছে। তারই একটি খবর হচ্ছে এই ভোটের আগের রাজনীতির মাঠে সম্রাট খালেদরা। খেয়াল করবেন যে ঢাকায় সবচেয়ে একটি আলোচিত অভিযান হয়েছিল, ক্যাসিনো বিরোধী অভিযান, সেটি 18-র নির্বাচনের পর 2020-এর করোনার ঠিক আগে দিয়ে বা করোনার প্রাককালে এই অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানে ক্ষমতাসীন দলের যুবলীগের, আওয়ামী লীগের অনেক নেতা বা কর্মীকে আটক করা হয়েছিল ক্যাসিনো কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে, এবং তাদের অনেকের বিরুদ্ধেই সন্ত্রাস, পেশি শক্তির ব্যবহার, এসব অভিযোগ আছে। তো এসবের পর মনে হচ্ছিল যে সরকার একটা শুদ্ধি অভিযানের দিকে যাচ্ছে, দলকেও সেইভাবে একটা নির্মল একটি রাজনৈতিক পরিবেশে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। কিন্তু আবারও যখন নাকি এখন নির্বাচনের সময় সমাগত, আস্তে আস্তে সবাই যারা দেশে এবং বিদেশে পালিয়েছিল, কারাগারে আটক ছিল, সবাই এখন মোটামুটি মুক্ত, তারা আবার ফিরে আসছে। এই বিষয়েই হচ্ছে রিপোর্টটি। এখানে বলা হচ্ছে যে ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত হওয়ার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যেসব নেতা পদ হারিয়েছিলেন তারা এখনও দলীয় পদে ফিরতে পারেননি, তবে পদ পদবি না পেলেও তারা রাজনীতিতে ফিরতে শুরু করেছেন। একসময় যেসব এলাকায় তাদের আধিপত্য ছিল তা ফিরে পাওয়ার চেষ্টায় আছেন এখন। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন সূত্রগুলো বলছে ক্যাসিনো কাণ্ডে যেসব নেতার নাম এসেছিল সেই সময়ই তাদের প্রায় সবাইকেই দলীয় পদ থেকে অব্যাহতি বা সাময়িক বহিষ্কার করা হয়, তবে তারা প্রাথমিক সদস্য পদ হারাননি, ফলে তাদের রাজনীতি করতে সাংগঠনিক কোনো বাধা নেই। এই যুক্তি আছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের, কারো কারো জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে কাজে লাগানোর পক্ষেও তারা, তবে দলে ভিন্ন মত আছে। দলটির নেতাদের কেউ কেউ বলছেন বিতর্কিতদের বাদ দেওয়াতে দলের শক্তি কমেনি, ফলে তাদের পুনর্বাসনের কোনো প্রয়োজন নেই, বরং বিতর্কিত লোকদের জন্য দলের বদনাম হবে। তবে দলীয় পদ ফিরে না পেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্যাসিনো কাণ্ডে বিতর্কিতদের মাঠে দেখা যাবে, এবং এমনকি আগামী নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাদের অনেকেই পদ ফিরে পেতে পারেন। আওয়ামী লীগ নেতাদের অনেকেই এমন ইঙ্গিত দিচ্ছেন, তারা মনে করেন তাদের দলের এমন অবস্থানের ক্ষেত্রে বিএনপি সহ বিরোধী দল ও জোটের সরকার বিরোধী আন্দোলনকে বিবেচনায় আনা হচ্ছে, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন দমন করা এবং বিরোধী দল যদি নির্বাচনে অংশ নেয় তাহলে এই শক্তিকে আওয়ামী লীগ কাজে লাগানোর কথা ভাবছে, তার প্রেক্ষিতেই হচ্ছে এই আয়োজন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিল আওয়ামী লীগ, ওই ভোট নিয়ে দেশে বিদেশে বিতর্ক আছে। অবশ্য সেই নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় দফায় সরকার গঠনের পর সেপ্টেম্বরে শুদ্ধি অভিযান শুরু করে আওয়ামী লীগ সরকার। এ সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের 1 ডজনের বেশি নেতার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা পরিচালনা, অবৈধ প্রভাব বিস্তার, টেন্ডারবাজি সহ নানা চমকপ্রদ তথ্য উঠে আসে। এর মধ্যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাই ছিল বেশি। শুধু ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের নাম অপরাধী হিসেবে প্রকাশ্যে আসা ও গ্রেপ্তারের ঘটনা অনেকটা নজিরবিহীন, তাই সেই অভিযান বেশ আলোচিত হয়। অবশ্য অভিযান স্থায়ী হয় মাস দেড়েক, গ্রেপ্তার হন 11 জনের মতো নেতা, বিদেশে পালিয়ে যান কেউ কেউ। তো এখন হলো এই যুবলীগের যে চেয়ারম্যান শেখ ফজলে পরশ বলছেন, আইনি বাধা না থাকলে বঙ্গবন্ধুর আদর্শের যে কারো কর্মী হিসেবে কাজ করার সুযোগ আছে, তবে যুবলীগে পদ দেওয়া বা পাওয়ার বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। দর্শক, যাই হোক, এই হলো বিষয়। এর আগে নিশ্চয়ই দেখেছেন যে মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দেয়া হয়েছে, ডাক্তার মুরাদ হাসান তিনিও দলে ফিরে এসেছেন। তো এই সবগুলোই হচ্ছে, পঙ্কজ দেবনাথ আরেকজন এমপি, তিনিও হয়তো ফিরে আসবেন বা এসেছেন ইতিমধ্যে। তো এইগুলি হচ্ছে সবই আগামী নির্বাচনকে সামনে রেখে। এখন প্রশ্ন হচ্ছে
যে তোলা যেতে পারে যে এখানে নীতি নৈতিকতা আদর্শ কোথায় গেল, তাহলে কেনই বা অভিযান, কেনই বা তাদেরকে দল থেকে বের করে দেয়া, আর কেন কি প্রয়োজনে দলে আনা, এই বিতর্ক কিন্তু শুধু দলে না রাজনীতির মধ্যে থাকবেই। যে তাহলে রাজনীতি কি এখনো কালো টাকা, পেশি শক্তি, অস্ত্র শক্তি এগুলির উপরে নির্ভরশীল থাকবে, নাকি রাজনীতি কখনো শুদ্ধ হবে, এই বিতর্ক হয়তো আরো কয়েক দশক চলতে থাকবে, এমনও হতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।